স্বাগত আপনাদের হেলাপুলির পর্দায়। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন মজাদার স্বাদে ভরা স্বাদ। গৃহবন্দী মানুষের ভাড়া শূন্য, উদাসীন সরকার, উদাসীন প্রশাসন। রাজধানী গোলবাজার এলাকায় বাড়ি বাড়ি সবজি পৌঁছে দিচ্ছে সবজি ব্যবসায়ী সমিতি। চরম অভাব অনটনে চালায় আত্মহত্যার পথ বেছে নিল দিন মজুর অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা। রাজধানী অভয়নগরের শোকের ছায়া। লিগেল সার্ভিস অথরিটি ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে গোলা বস্তির গোপালক ও ওষুধ বিক্রেতাদের সব। এখন বিস্তারিত রাউন্ডকুলি সহ বন্দুক উদ্ধার। কৈলাসহর ইরানি থানাধীন খাওড়াবিল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি চালক রশিদ আলীর বাড়ি থেকে বন্দুক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। গত 28 ফেব্রুয়ারি মাগুরুলি গ্রামের একটি স্কুল চত্বর থেকে উদ্ধার হয়েছিল একটি ইয়ারগান। এবার খাওড়াবিল গ্রামের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রশিদ আলীর বাড়ি থেকে উদ্ধার হয় 11 রাউন্ড গুলি সহ আরও একটি ইয়ারগান। তবে রশিদ আলীর টিকিট নাগাল পাননি ইরানি থানার পুলিশ। এদিকে কারখানায় তৈরি এই ইয়ারগান উদ্ধার সম্পর্কে ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, এই বন্দুক দিয়ে সাধারণত পাখি মারা হয়, তবে মানুষ মারাও সম্ভব। খবরের ভিত্তিতে গত 28/2 তারিখে আমরা এসবি স্টাফ সহ মাগুরুলি থেকে মাগুরুলি এসবি স্কুলের কমপ্লেক্স থেকে একটা ইয়ারগান, যেটা ফ্যাক্টরি ব্যাগ, লাইসেন্সবিহীন এলাকাতে আছে। এই খবরের ভিত্তিতে এবং গোপন তথ্যের ভিত্তিতে আমরা গত 28/2/2020 তারিখ আমরা সেটা উদ্ধার করেছিলাম এবং ওই বিষয়টা আমরা 102 সিজ করে আমরা আদালতকে জানিয়েছিলাম এবং আদালতের নির্দেশ অনুযায়ী আমরা একটা তদন্ত শুরু করি। ওই তদন্তে নেমে আমরা আরো কিছু খবরাখবর নিয়ে গোপন খবরাখবরের ভিত্তিতে আজকে আমরা খাওড়াবিল রশিদ আলীর বাড়ি থেকে আমরা সিম আরেকটা লাইসেন্সবিহীন ইয়ারগান, যেটা পাখি মারার জন্য বিশেষ করে ব্যবহার হয় সেই রাইফেলটা আমরা পাই এবং সেটা আমরা বাজেয়াপ্ত করি, সিজ করি। আমরা আমাদের কাস্টডিতে নিয়ে নেই এবং আমাদের অথরিটির নির্দেশনা আছে, আমরা সেটা কার্রবাই করবো এবং আদালতে রিপোর্ট দেব। তো বিশেষ করে এটা সিজ করার উদ্দেশ্য হলো এটা আর্ম সেক্টরের মধ্যে এমন কোনো অপশান নেই যেটা হয়তো পাখি মারার জন্য বিশেষ করে ব্যবহৃত হয়, কিন্তু যেহেতু একটু উন্নত মানের এবং এটা ফ্যাক্টরি মেড, এটা যদি রাগের বসেও কেউ কাউকে মারে এটা যে কোনো মানুষ এটা 5 মিটার বা 10 মিটার দূরত্ব থেকে আহত এবং এমনকি মারাও যেতে পারে। অন্যদিকে ইরানি থানা এলাকায় পরপর বন্দুক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, হালাবল। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিলেন এসডিপিও সদর। কিছু কিছু ক্ষেত্রে দণ্ডদাতার ভূমিকায় পুলিশ। রাজধানীতে কানে ধরে উঠবস বেশ কিছু যুবকের। লকডাউনের ষষ্ঠ দিনেও কঠোর নজরদারি রাজধানী পুলিশ কর্মীদের। এর মধ্যে বেশ কিছু বাজারে দেদার লঙ্ঘিত হচ্ছে দূরত্ব বজায় রাখার নির্দেশিকা। এছাড়া কিছু কিছু এলাকায় অব্যাহত রয়েছে বখাটে যুবকদের আনাগোনা। আর ওইসব যুবকদের কারণেই কিছু নিরপরাধ ব্যক্তিও পুলিশের হাতে হয়রানির শিকার হচ্ছেন। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় গণদেবতা নামে আখ্যায়িত কিছু যুবককে কান ধরে উঠবস করা। Thank you.
আজকে লকডাউনের সিক্সথ ডে, এবং এই অনুযায়ী আপনারা যেটা বলছেন যে কিছু টি স্টল বা কিছু আনমার্কেটগুলো কিছু ঘোরাফেরা করছে, তো তাদের এগেনস্টে আমরা খুব কঠোর ব্যবস্থা নিচ্ছি। এবং এই ব্যবস্থা যতদিন অবধি ওরা না বুঝবে এই করোনা ভাইরাসের গ্র্যাভিটিটা, এই ব্যবস্থা আমরা নেব এবং এটা দিন বা দিন আরও কঠোর। দাদাগিরির অর্থাৎ এক ধরনের মাফিয়াগিরির মূল কারণে ফিস ফিস গুঞ্জন শুরু হয়েছে মানুষের মধ্যে। সোমবারও বিভিন্ন বাজারে পুলিশের অতি সক্রিয়তা পরিলক্ষিত হয়। অপরদিকে স্বামী বিবেকানন্দ মার্ক ছিল অনেকটাই ফাঁকা। লেকচুমনি বাজার থেকে সরে আসা বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা ছিল নগণ্য। ব্যুরো রিপোর্ট, হালাবর। তেলিয়ামুড়া বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির উদ্যোগে নিল তেলিয়ামুড়া মহকুমা সাংবাদিকদের প্রচার, ব্যাপক সাড়া। সেটা কেন হচ্ছে সে বিষয়ে তাদেরকে আমরা অবগত করছি, আশা করি তারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন ও তারাও নিজেরও অন্যদেরকে বুঝাবেন যাতে এইভাবে না চলা। আমরা মার্কেট ডেতে আমরা এক ঘন্টা বেশি আর থাকবে না বাজার, সাথে সাথে বাজার বন্ধ হয়ে যাবে, সেটাকে লক্ষ্য রাখি যাতে মানুষ চলাচল করে এবং দ্রুত গতিতে যাতে বাজার করে তারা নিজ বাড়িতে ফিরে যেতে পারে, সেভাবে আমরা আবেদন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হালাবর। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব, শিক্ষা সচিব এবং অধিকর্তার নিকট 1 এপ্রিল থেকে কর্মস্থলে যোগ দেওয়ার দাবি সম্বলিত রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন বঞ্চিত 10,300 শিক্ষক সংগঠনের এক প্রতিনিধি দল। সোমবার এ মর্মে শিক্ষা অধিকর্তার নিকট সাক্ষাৎ করতে ব্যর্থ হন তারা। সদ্য প্রয়াত বঞ্চিত অ্যাডহক শিক্ষক দিলীপ সরকারের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করল 10,300 শিক্ষক সংগঠন। সোমবার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট সাক্ষাৎ করতে এসেছিলেন সংগঠনের এক প্রতিনিধি দল। গত 24 মার্চ মুখ্য সচিব, শিক্ষা সচিব এবং অধিকর্তার নিকট 1 এপ্রিল থেকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য যে রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন তার খোঁজ খবর নিতেই প্রতিনিধি দলটি শিক্ষা ভবনে এসেছেন, কিন্তু করোনার কারণে অধিকর্তার সাক্ষাৎ সম্ভব হয়নি। এই মাসের 24 তারিখ আমরা রাজ্যের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় এবং আমাদের এডুকেশন সেক্রেটারি মহোদয়া এবং আমাদের দপ্তরের অধিকর্তা ইকো চাকমার কাছে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম। এই রিপ্রেজেন্টেশনের কী ফল এবং তার রেজাল্টের কী আজকে আমরা এখানে জানতে এসেছিলাম, এসে শুনলাম উনি আমাদের সঙ্গে, উনি কারোর সঙ্গে দেখা করেন না, করোনার ভাইরাস উপলক্ষে উনি নর্মালি ভিজিট বন্ধ রেখেছেন। আমরা ওনার কাছে এতটুকু এই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে আমরা 1 এপ্রিল থেকে স্কুলে যেতে পারবো কি না। আমরা আশাবাদী সরকার আমাদের সেই রিপ্রেজেন্টেশনের পজিটিভ সাড়া দিয়ে আমরা আগামী 1 এপ্রিল থেকে স্কুলে যেতে পারবো, এতটুকু আশা নিয়ে আমরা এসেছি। পাশাপাশি আমরা রাজ্যের সমস্ত অ্যাডহক শিক্ষকদের ইয়ে করতে আশ্বাস দিতে চাই যে বিভ্রান্ত হবেন না, সরকার নিশ্চয়ই আমাদের একটা কিছু পজিটিভ কিছু ব্যবস্থা করবেন, সে আশা নিয়ে আমরা এসেছি। এবং গত পরশু দিন আমাদের একজন শিক্ষক প্রয়াত হয়েছেন, ওই নাম দিলীপ সরকার, ওনার প্রয়াণে আমরা অত্যন্ত গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের 10,300 শিক্ষকদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমরা চাই ডায়ানাসের মাধ্যমে ওনার পরিবারের হাতে একজনকে চাকরি দেওয়া হয়। এখন পর্যন্ত কতজন মারা গেছে? 51 জন মারা গেছে। আমরা চাই না আর এই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হোক, সরকার ইতিমধ্যেই আমাদের ব্যাপারে যাতে পজিটিভ সিদ্ধান্ত নেয় আর যাতে আর কোনো সহকর্মীকে যাতে আমরা হারাতে না চাই। লকডাউনে কপালে খাওয়ার জুটছে না রাজধানী গোলবাজারে কর্মহীন শ্রমিকদের। সুলভ শৌচাগারও ব্যবহার নেই সেখানে, সরকারের নিকট উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি শ্রমিক সংগঠনের। লকডাউনের কবলে অসহায় শ্রমিকরা, খাওয়ার জুটছে না রাজধানী গোলবাজার ও তার আশপাশে কর্মহীন অসংখ্য দিন মজদুরদের। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন অল ত্রিপুরা দিন মজদুর সমিতির কর্মকর্তাগণ। সরকার ও মালিক পক্ষের নিকট সমিতির আবেদন অতি সত্বর, তাদের জন্য সরকার যেন খাবারের ব্যবস্থা করে দেয়, সেই সাথে সুলভ শৌচাগার ব্যবহারের সুযোগ করে দেওয়ার দাবিও জানায় অল ত্রিপুরা দিন মজদুর সমিতি।
আমি অন্তপুরা তৃণমূল সমিতির পক্ষ থেকে আমার সামনে উপস্থিত আছেন তৃণমূল সমিতির সেক্রেটারি অজয় যাদব এবং অন্য সদস্যরা আছেন। আজকে বা সারা ওয়ার্ল্ডে যে করোনা ভাইরাস মহামারী দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় সবচেয়ে প্রধানমন্ত্রী যে লকডাউন ঘোষণা করেছেন সারা ভারতবর্ষে তা সমর্থনযোগ্য এবং খুবই ভালো করেছেন, সেটাকে সমর্থন করে আমি আজকে আপনাদের মাধ্যমে সরকার পক্ষকে একটা বার্তা দিতে চাই। বহিরাজ্যের যে বিহারি লেবারগুলো আছে তারা যারা এখানে কাজ করে তাদের আজকে না কাজ যেহেতু নেই সেহেতু না খেয়ে না মরছে, তাই আমি আপনাদের মাধ্যমে মালিক এবং সরকার পক্ষের কাছে অনুরোধ রাখবো এই শ্রমিকগুলি আগরতলা ফুলবাজার মহানগঞ্জ বাজার নেতাজি রোড এবং সেন্ট্রাল রোড এবং মতুয়া মিলে প্রায় 10,000 শ্রমিক আছে এই শ্রমিকগুলি যাতে সরকার পক্ষ এবং মালিক পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা করে সেই জন্য আমার তাদের কাছে। ব্যুরো রিপোর্ট হালাপুর। রাজ্যে কোভিড 19 মোকাবেলায় টাটা শিল্প গোষ্ঠীর নিকট সাহায্য চেয়ে চিঠি লিখলেন উপমুখ্যমন্ত্রী, সেই সাথে সাহায্য পাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কোভিড 19 মোকাবেলায় প্রয়োজনীয় সামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে রাজ্যের মধ্যে। বিপদকালীন চরম সংকট থেকে মুক্তি লাভের লক্ষ্যে সাহায্যের আবেদন জানিয়ে টাটা শিল্প গোষ্ঠীর স্মরণাপন্ন হলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এ সম্পর্কে বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী আশাবাদী বলে জানিয়েছেন, আমি শ্রী রতন টাটা চেয়ারম্যান টাটা ট্রাস্টকে একটা পত্র লিখেছি সাহায্যের জন্য। এই যে কোভিড যে সময় যুদ্ধ চলছে দ্বীপ রাজ্যে এবং সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আমাদের স্টেটে যেন সাহায্য করার জন্য ওনাকে আমি একটা পত্র দিয়েছি। কারণ আপনারা সবাই জানেন যে টাটা ট্রাস্ট 1500 কোটি টাকা কোভিড মোকাবেলা করার জন্য বরাদ্দ করেছে বিভিন্ন স্টেটকে, বিভিন্ন স্টেট গভর্নমেন্টসকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে। আর আমার সঙ্গে কথা হয়েছে শ্রী রঞ্জিত বরঠাকুর, যিনি আসামের এবং টাটা ট্রাস্টের অ্যাডভাইজার। ওনার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে আমার, ওনার সঙ্গে আমি কথা বলেছি বিস্তারিতভাবে। আর উনি আমাকে বলেছেন আপনাকে চিঠি লিখুন চেয়ারম্যানকে শ্রী রতন টাটাকে, তাই ওনার কথা মোতাবেক আমি চিঠি লিখেছি, পত্র লিখেছি শ্রী রতন টাটাকে সাহায্য করার জন্য। এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন উনি নিশ্চয় সাহায্য করবেন। আমাদের স্টেট থেকে আমরা চেয়েছি ভেন্টিলেটার 100টা ভেন্টিলেটার যেমন উনি আমাদেরকে দেন, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট 50,000, N95 মাস্ক 100,000, অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার 50,000, এবং মেকশিফট টেন্ট যেখানে রোগী রাখা যাবে সেরকম টেন্টও আমরা চেয়েছি 500। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা ওরা নিশ্চয়ই দেখবে এই জিনিসগুলি এবং যত তাড়াতাড়ি পাঠানো যায় সেটা পাঠিয়ে দেবে। টাটা ট্রাস্টকে আমি ধন্যবাদ জানাই এবং ওদেরকে শুভকামনা দিই ওনারা ওই কাজে সফল হন। এটা বিরাট কাজ, একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে সারা পৃথিবীর সামনে। এবং সবাইকে আমি আবেদন জানাবো ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সমাজকে সুরক্ষা। গৃহবন্দী মানুষের ভাড়া শূন্য, রাজধানী গোলবাজার এলাকার বাড়ি ঘরে সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল সবজি ব্যবসায়ী সমিতি, উদাসীন প্রশাসন। মহারাজগঞ্জ বাজার এলাকার বিভিন্ন বাড়িতে উচিত মূল্যে সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল বাজারের সবজি ব্যবসায়ী সমিতি। উদাসীন রাজ্য সরকারের নির্লিপ্ত ভূমিকার আবহে গোলবাজার সবজি ব্যবসায়ী সমিতির এই উদ্যোগে খুশি অসহায় মানুষ। রাজ্যের সিংহভাগ গরিব মানুষ এখনও বঞ্চিত সরকারি সাহায্য থেকে, ত্রাণে চরম ক্ষোভ দেখা দিচ্ছে মানুষের মনে। আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি, আমরা বাজারে খুব ভিড় হয় সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যার যার গলিতে গলিতে সবজি নিয়ে যাওয়ার জন্য, তার জন্য গতকালকে আমরা 20টা সাইকেল বের করেছিলাম, আজকে আমরা 30টা সাইকেল বের করেছি, প্লাস আজকে 2টা গাড়ি আমরা সাজিয়ে প্রতি গলি গলিয়ে সবজি বিক্রি করার জন্য আমরা সবজি ব্যবসায়ী সমিতি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও আগামী দিনে আমরা গাড়ি আরও বাড়তে পারি।
পরিষেবা দেওয়ার জন্য আমরা সবজি ব্যবসা সমিতি উদ্যোগটা নিয়েছি, মানে আমরা বাজারে যাতে ভিড়টা যাতে কম হয়। রাজধানী ভলকান ক্লাবের উদ্যোগে এলাকার গরিব 100 শ্রমজীবী পরিবারের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় সোমবার। সামাজিক এই সেবামূলক কাজকে ঘিরে ব্যাপক উৎসাহ ক্লাব সদস্যদের মধ্যে। আজকে আমরা এই ভলকান ক্লাবের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ নিয়েছি। আমাদের যে এলাকায় শ্রমজীবী মানুষ, দিনে খাটা মানুষ, রিক্সাওয়ালা, নির্মাণ শ্রমিক, তারা দিনান্তে তাদের খাওয়া দাওয়ার যাতে অসুবিধা না হয়, আমরা সাময়িকভাবে 100 পরিবারকে কিছু চাল, ডাল, লবণ, তেল এগুলি দেওয়ার জন্য আমরা এখনই প্রস্তুতি নিয়েছি। আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সেই কাজটা করব। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছে বা আমার নির্দেশনাবলী দিয়েছে, সেগুলি আমরা কাটায় কাটায় পালন করতে চেষ্টা করব। আমি ভলকান ক্লাবের পক্ষ থেকে, আমাদের সামনে রয়েছে আমাদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান উমেশ রঞ্জন চক্রবর্তী মহোদয়, রয়েছেন আমাদের অ্যাডভাইজার কমিটির সদস্য পরিমল ঘোষ, আমাদের কোষাধ্যক্ষ বেনু ভট্টাচার্য এবং আমাদের মাননীয় সম্পাদক শ্রী বিমল চৌধুরী মহোদয়। আমি অনুরোধ করব আমাদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, হলাবল। গরিব অন্নহীন মানুষের জন্য রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংস্থা নর্থ ইস্ট ফাউন্ডেশন। সোমবার রাজধানী বটতলা এবং নাগিরচলা এলাকার গরিব সহায় সম্বলহীন মানুষদের মধ্যে খাবার বিতরণ করেন সাংসদ প্রতিমা ভৌমিক। আমরা যখন 22 তারিখে প্রথম প্রধানমন্ত্রী জনতা কারফিউ ঘোষণা করেছিলেন, সেদিন থেকে আমরা প্রথম 7 দিয়ে স্টার্ট করি, যারা রাস্তায় থাকে বা হোমলেস, এমন আমরা 7 পেয়েছিলাম সেদিন। তো সেদিন থেকে আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত আমরা 169 জনকে এভাবে খাবার তৈরি করে বিভিন্ন জায়গায়, বটতলা, নাগরজোলা, কামানচুমনি, আইএসবিটি, চন্দ্রপুর, বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা, নর্থ ইস্ট ফাউন্ডেশনের ছেলেরা, ভলেন্টিয়ার্সরা কাজ করছেন। তো আমি আজকে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য এই জায়গায় এসেছি। তৈরি করে খাবার দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন আর অনেকে সহযোগিতা করছেন। সবাইকে আবেদন, আমি আবেদন রাখবো যে এই মুহূর্তে আমরা সবাই সবার সঙ্গে থেকে সাহায্য করব এবং সবাইকে যাতে ভারতবর্ষের চরম অভাব অনটনই জ্বালায় আত্মহত্যার পথ বেছে নিলেন কন্যা দায়গ্রস্ত এক দিন মজুর। লকডাউন পিরিয়ডে ক্ষুধার তাড়নায় আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। লাগামহীন কর্মহীনতা এবং চরম অভাব, অনটনের হাত থেকে রক্ষা পেতে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল আগরতলা অভয়নগরের দিন মজুর গোলক পাল। গোলক পালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। মৃত্যুর কারণ প্রসঙ্গে মৃতের মেয়ে ও প্রতিবেশীদের কণ্ঠে বারবার ধ্বনিত হয় অনাহার অভাব অনটনের কথা। এরকম কোন সংস্থা থেকে টাকা পয়সা নিয়েছেনি, মানে লোন টোন নিয়েছেনি, বন্ধন বা বন্ধন কত নিয়েছিল? বন্ধন তো এছাড়া কি কি লোন নিয়েছে? এছাড়া লোন আছে, মানে কত টাকা টোটাল, কত টাকা ঋণ আছে? মনে করো প্রায় 1.5 লাখ টাকার উপরে আছে। এমনি এছাড়া কোনো মানুষ কোনো টাকা পয়সা পাইব না এরকম তোমার থেকে? কিছু পাইব, মানে বাড়ি বাড়ি কোনো জোগাড় দিয়েছিনি? না না, কাজ হয়নি তোমার বাড়িতে? মায়ের একটা বিয়ে ঠিক করছিল, 3-4 লাখ টাকা লাগে, বিরাট একটা টেনশন হয়ে গেছে। এমনও দেনা ফেনা আছে, কাম নাই, কাজ নাই, পাঁচটা পেট ভালো অভাবের কারণে। কয়টার সময় করছে? কটা পুলিশ আসছিল না? পুলিশ আসছিল না কালকে? পুলিশ আসছিল না? নামাইছে কেটে? হাসপাতালে
এর আগে আপনার পুলিশ ফোন করছেন না? বাংলাদেশে ছাড়ছেন ঢাকাস্থিত মার্কিন কূটনীতিকগণ ও তাদের পরিবার পরিজনেরা কাতার এয়ারওয়েজ এর বিশেষ বিমান করে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন তারা। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের একটি অংশ। প্রায় 356 জনের সঙ্গে যাচ্ছেন নটি কুকুরও। সন্ধ্যা 6টায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওই ফ্লাইট উড়াল দেওয়ার আগে সার্বিক অবস্থা দেখতে সোমবার দুপুরে বিমানবন্দরে যান আল রবার্ট মিলার। এ বিষয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানান, সবকিছু স্পষ্ট করা যাচ্ছে না, তবে এটুকু বলি যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তারা একান্তই পরিবারের স্বার্থে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকায় ফিরবেন। করোনা ভাইরাসের কারণে শুধু বাংলাদেশ থেকেই নয়, মোট 28টি দেশ থেকে 10,000 আমেরিকান দেশে ফিরছেন। এটা একান্তই যারা ফিরছেন তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। আগরতলা খেচুরবাগানস্থিত গোয়ালা বস্তির গোপালক ও দুধ বিক্রেতাদের সমস্যা সমাধানের চেষ্টা মহকুমা প্রশাসন ও লিগ্যাল সার্ভিস অথরিটি কর্মকর্তাদের, জট কাটার সম্ভাবনা। হালাপল সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে গোয়ালা বস্তির দুধ বিক্রি এবং গোখাদ্য সমস্যা সমাধানের উদ্যোগ প্রশাসনের লিগ্যাল সার্ভিস অথরিটি প্রতিনিধি ও এসডিএম এর সঙ্গে বৈঠক গোলাবস্তি গোপালক ও দুধ বিক্রেতাদের। বৈঠক প্রসঙ্গে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, একটা খবর পাই যে এখানে গোলাবস্তিতে কিছু সমস্যা হচ্ছে, গবাদি পশু গরু অনেক বেশি, এখানে দুধ বেশিরভাগ দুধ এখান থেকে সাপ্লাই হয়, তাই এদের বিভিন্ন সমস্যা নিয়ে মিডিয়াতে যখন রিপোর্ট হয় সেটা আমাদের নজরে আসে, সেটা আমাদের মহামান্য হাইকোর্টের নজরে আসে। তো হাইকোর্টে ইনস্ট্রাকশন আছে আমাদের কাছে জিনিসটা দেখার জন্য, তাই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান হিসাবে সেক্রেটারি আমরা জিনিসটা টেক আপ করি। তো তারপর আমি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, যেমন অ্যানিমেল হাজবেন্ড্রি, তারপর এসডিএম সদর যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সাথে আমরা যোগাযোগ করি তাদের, এবং পুলিশ অথরিটি, মেডিকেল হেলথ। তো করার পর আমরা দেখার জন্য আজকে এখানে আসি। তো আসার পরে তাদের যা আমরা প্রবলেম শুনলাম, বেসিক্যালি তাদের প্রবলেম হলো তাদের গরুর খাবার, ওই যে বাজারে যে ভুষি গুলবাজার বিক্রি হয় সেগুলো তারা নিতে পারছে না, দোকান বন্ধ। তারপর খুয়াই থেকে ওরা ঘাস নিয়ে আসে, যেটা ঘাসও তারা পাচ্ছে না, কোনো গাড়ির পারমিট নেই, বেসিক্যালি প্রবলেম তাদের এইগুলো। তো এগুলো আমরা এখানে এসডিএম সদর ছিলেন, তো আলোচনাক্রমে সেটা আমরা মিটিগেট করে দিয়েছি। আর ওই দোকান নির্দিষ্ট সময়ে খোলা হবে, গাড়িরও পারমিট দিয়ে দেওয়া হবে যাতে কোথা থেকে ওরা ঘাস নিয়ে আসতে পারে। তাছাড়া তাদের আরেকটা সমস্যা, ওই বাড়ি বাড়ি এরা দুধ দিতে পারছে না, সেটারও সমস্যার সমাধান করা হয়েছে। আজকে একটা লিস্ট নিয়ে ওরা এসডিএম অফিসে যাবে, যাওয়ার পর ওইখানে পারমিট দিয়ে দেওয়া হবে যাদেরকে বাড়ি বাড়ি যাতে দুধ ওরা পৌঁছে দিতে পারে। এখানে এই যে গোয়ালা বস্তি যারা দুধ বিক্রি করেন ওদের কিছু বেসিক সমস্যা আছে, যেমন ওদের খাবার আনার ব্যাপারটা, ওরা গোলবাজারে কিছু দোকান থেকে খাবার আনে, তো ওই দোকানগুলো খোলা রাখার একটা প্রস্তাব ছিল, আমরা ওই দোকানটা একটা টাইম বাউন্ড করে খোলা রাখার ব্যবস্থা করে দেবো। তো ওদের আনার জন্য যে গাড়ির পারমিটের ব্যাপার, ওরা দুই তিনটা গাড়ির নাম্বার দেবে, আমি ওইটা পারমিট করে দেবো। পাশাপাশি ওরা খোয়াই থেকেও কিছু খাবার আনে, তো ওর জন্য দুই একটা গাড়ির পারমিট চাই, ওই পারমিটটা আমরা করে দেবো। আর বাড়ি বাড়ি গিয়ে ওরা দুধ বিক্রি করে, তো ওই কোন কে কোন পাড়াতে যায় তার জন্য আমি গতদিন থেকে ওনাকে ওনাদের বলেছিলাম যে পারমিট কে কোন জায়গায় যায় লিস্ট দেওয়ার জন্য, তো তারা গতদিন লিস্ট প্রিপেয়ার করতে পারেনি, এখনও আমি লিস্ট চাইছি, প্রিপেয়ার করতে পারেনি, হয়তো বিকালের মধ্যে আমাকে লিস্ট দিলে পরে আমি তুরন্ত তাদের পাস ইস্যু করে দেবো, তারা টাইম বেঁধে দেবো, তারা কোন টাইমে যায় তারা বলবে, ওই টাইমে কেউ রামনগর যাবে, কেউ
কৃষ্ণনগর যাবে, কেউ ধলেশ্বর যাবে, কারণ কার্ফুর সাথে তো একসাথে সবাই এক জায়গায় গেলে ভিড়ও হবে। তো ওইটা তারা যতটা পাস চাইবে, যারা যারা যেখানে যায় রিয়েল যারা করে, তা তাদেরকে আমরা পাস ইস্যু করে দেবো, তুরন্ত পাস আজকেই করে দেবো, আজকে দিলে আজকে আমি করে দেবো। মোটামুটি তাদের এই তিনটা দাবি ছিল, এই তিনটা দাবি আমরা কমপ্লিট করে দেবো। এটা করলে কি তাদের মানে যে তাদের এক্ষণে যে সমস্যাটা, মূল যে সমস্যাটা হচ্ছে দুধ বিক্রি। তো দুধ বিক্রির জন্য এখন যেহেতু মিষ্টি দোকানগুলির চাহিদা কমে গেছে, মূলত এখানে 8-10টা মিষ্টি দোকান আছে, আপনারা জানেন, শেরওয়ালি, দেন চটপটা, ন্যাশনাল সুইটস, গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, সুখ শান্তি মিষ্টান্ন ভাণ্ডার, যাদব মিষ্টান্ন ভাণ্ডার, শেরওয়ালি, এরকম এই সকল দোকানগুলিতে তাদের প্রচুর পরিমাণে দুধ যেত, এবং ওই দোকানগুলিও এখন সেল বেশি নেই এই লকডাউনের জন্য। দোকান খোলা থাকলেও খরিদ্দার খুব একটা আসছে না। আমি গতদিন ওনাদের সাথে মিটিং করেছিলাম, বললো যে আমাদের আগে যে চাহিদাটা ছিল এখন এই পরিমাণ চাহিদা নেই, এবং মিষ্টি দোকানগুলিতে যে পরিমাণ শ্রমিক ছিল, অনেক শ্রমিক চলে গেছে বাড়িতে, কারণ এই লকডাউনের কারণে ওদেরও এই করোনা ভাইরাসের একটা এতগুলি শ্রমিক একসাথে কাজ করবে তার সংক্রমণের ব্যাপার থাকে, এবং দোকানের যে এখন কাজকর্মের অভাবে তারা অনেকে চলে গেছেন। তা আমি বলছি কিছু কিছু লোককে আবার ডাকার জন্য, কিছু প্রোডাক্ট তৈরি করার জন্য, যাতে এই দুধ ব্যবসায়ীগুলি বেঁচে থাকতে পারে। তো ওনাদের সাথে কালকেও মিটিং হয়েছিল, তারা আলোচনা করবে, এবং কালকে কয়েকজনের দুধ নিয়েছে তাদের কাছ থেকে, শেরওয়ালিও নিয়েছে, সুখ শান্তিও নিয়েছে, যাদবও কিছু কিছু নিয়েছে, আমাদের এআইডিডি তারাও চেষ্টা করছেন। তা আশা করি আজকে আমি আবার 5টার সময় তাদের সাথে মিটিংয়ে বসবো। দুধের ব্যবসায়ী যারা আছেন, মিষ্টি দোকান ব্যবসায়ীরা আছেন, তারা থাকবেন এবং তারাও থাকবেন। আমি লোকাল যে এমএলএ আছেন ওনাকেও আমি অনুরোধ করেছেন, দিলীপ দাস মহাশয়কে, উনিও থাকবেন বলেছিলেন। যদি থাকে আমরা একটা ত্রিপাক্ষিক আলোচনা করে এই যে ক্রাইসিস পিরিয়ডটা তাকে কীভাবে উত্তরণ হয় আমরা সবাই মিলে চেষ্টা করব। আশা করি কোনো একটা সূত্র বেরোবে। হালাপুরে চিত্র সাংবাদিক রাকেশ দাসের উদ্যোগে শ্রীনগর থানা এবং আনন্দনগর স্বাস্থ্য কেন্দ্রের রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সাবান বিতরণ, সুরক্ষা ইস্যুতে রাকেশ দাসের এই উদ্যোগে খুশি সকলে। কিছুক্ষণ আগে আমাদের আনন্দনগরের বাসিন্দা রিপোর্টার সংবাদমাধ্যমের তরফ থেকে আমাদের রোগীদের হাতে সাবান দিয়ে দিলেন, আমাদের হাসপাতালকেও কিছু উনি সাবান দিয়ে গেলেন। যে আমরা জানি যে করোনা ভাইরাসের জন্য সারা পৃথিবীতে যে চিন্তা এখন, যে হ্যান্ড ওয়াশ এবং এর খুব জরুরি হয়ে পড়েছে, 1 ঘন্টা বাদে বাদেই হ্যান্ড ওয়াশ করতে হবে সমস্ত রোগীদের আমরা বলছি, মাস্ক ইউজ করার জন্য, গ্লাভস ইউজ করার জন্য এবং হ্যান্ড ওয়াশ করার জন্য। হ্যান্ড ওয়াশের জন্য রাকেশবাবু উনি সংবাদমাধ্যমের তরফ থেকে আমাদেরকে এই সাবান আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ তুলে দিয়েছেন এবং পাশাপাশি রোগীদের মধ্যে বিতরণ করেছেন। ধন্যবাদ রাকেশবাবু। ব্যুরো রিপোর্ট হালাপুর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন মজাদার স্বাদে ভরা স্বাদ। গৃহবন্দী মানুষের ভাড়া শূন্য, উদাসীন সঙ্গে উদাসীন প্রশাসন। রাজধানী গোলবাজার এলাকায় বাড়ি বাড়ি সবজি পৌঁছে দিচ্ছে সবজি ব্যবসায়ী সমিতি। চরম অভাব অনটনে চালায় আত্মহত্যার পথ, বেছে নিল দিন মজুর, অসহায় কন্যা দায়গ্রস্ত পিতা। রাজধানী অভয়নগরে শোকের ছায়া। লিগাল সার্ভিস অথরিটি ও মহকুমা প্রশাসনে যৌথ উদ্যোগে গোয়ালা বস্তি গোপালক ও ওষুধ বিক্রেতাদের সমস্যা সমাধানের পথে জট কাটার প্রবল সম্ভাবনা। ইরানি থানাদের খাওড়া বিল এলাকা থেকে কার্তুজ সহ বন্দুক উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য। এখন এ পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে
মানুষের পাশে। হ্যালো।